নাটোরে নানা আয়োজনে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে 9টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে শিশুদের নিয়ে কেক কাটেন তারা। অপরদিকে সকাল 10টায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে কেক কাটেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রত্না আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সৈয়দ মুর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালিক শেখ, যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, ছাত্রলীগের সভাপতি আজিজ বিন ফরহাদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাহীন সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।